খুবই ভালো লাগছে, এটাই ভাবছিলাম ওখানে বসে যে কবে বাড়ি যাব। ডেলি আফগানিস্তানে আসি, ভাবছি এই বাড়ি যাব, এই বাড়ি যাব, ডেলি বাড়ি যাচ্ছি আমরা, এরকম একটা সিচুয়েশন ছিল, কিন্তু পাঠাচ্ছিল না, বাট অবশ্যই বাড়ি আসে খুবই ভালো লাগলো। কেমন পরিস্থিতি রয়েছে ওখানে? ওখানে পরিস্থিতি বলতে বাইরের পরিস্থিতি খুবই খারাপ, ভেতরে আমাদের ওখানেও যা অবস্থা মনে হয় না কিছুদিন, বেশি কিছুদিন থাকবে, কিছুদিনের মধ্যেই সব বন্ধ হয়ে যাবে, তো পরিস্থিতি ওখানেও তেমন একটা ভালো না। প্রচুর আর্মি পাঠাচ্ছে বাইরে থেকে, এখনও প্রচুর আর্মি আসছে, আমেরিকান আর্মি বহুত ঢুকেছে, মানে পরিস্থিতি হয়তো খুব খারাপ হতে যাচ্ছে হয়তো, তার জন্যই এত সিকিউরিটি পাঠাচ্ছে এখানে। বাইরের দিকে কি পরিস্থিতি সত্যিই খারাপ নাকি? হ্যাঁ, বাইরে প্রচুর খারাপ, বাইরে টোটালি তালিবানদের আন্ডারে তো প্রচুর অত্যাচার চলছে। আই থিঙ্ক ওখানে অত্যাচার বলতে সেটা তো ডিরেক্টলি আমি জানি না, কারণ বাইরে আমি যাইনি টোটালি, তো শুনেছি যে মহিলাদের উপরে প্রচুর রেস্ট্রিকশন আছে, যে এই করা যাবে না, তারপরে ওরা স্কুলে যেতে পারবে না, বাট সেগুলো আমি শিওর জানি না, বাট এইসবই আমার জানা আর কি। হ্যাঁ, এখন সেটাও, হ্যাঁ এখন সেটা শোনা যাচ্ছে যে তালিবানরা আগের মতো নেই, তো এক্সাম্পল কিছু নেপালি ছিল যারা বাইরে ছিল, ওদের তালিবানরা নিজে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে যাতে দেশে পৌঁছে যেতে পারে, তো এরকম কিছু কিছু দিক থেকে বোঝা যায়। গুলিগালা প্রথম চলছিল মাঝে কিছুদিন, তো তারপরে আই থিঙ্ক আমেরিকান ইউএসএ আর্মি রিকোয়েস্ট করেছিল যে এতদিনের মধ্যে ওরা চলে যাবে, তো তারপরে আপাতত এখন কিছু নেই, গুলিগালা চললে হাওয়াই চলে, যে আফগানিস্তানের লোকজনের জন্য, যে ওরা প্রচুর ভিড়ভাট্টা করে ঢুকছে এয়ারপোর্টে বাইরে যাওয়ার জন্য, তো ওদের সরিয়ে দেওয়ার জন্য গুলিগালা চলে, এয়ারেই চলে, তেমন কোনো নির্যাতন চলছে বাইরের লোকেদের? নির্যাতন বলতে, নির্যাতন আই থিঙ্ক এখন কিছু চলছে না, কারণ তালিবান বলে দিয়েছে যে এখন কোনো যুদ্ধ হবে না, টোটালি শান্তি, তো যারা যেতে চায়, যারা ইউএসএ, ইউকে, অন্যান্য দেশে চলে যেতে চায়, তাদের আটকাবে না, তাদের পাঠিয়ে দিচ্ছে, বাট যারা থাকতে চায় তাদের কোনো প্রবলেম হবে না, ওরা বলে দিয়েছে। এখন ওদের বলাটা কতটা কী হবে সেটা তো কেউ জানে না। 5 মাস ছিলাম আমি। কেমন মানে সেই সময় থেকে, যে সময় গেছিলে সেই সময় থেকে এখন পরিস্থিতি কতটা ভয়ানক হয়েছে? প্রথমে তো একদম নর্মালি কাজ করছি, মনে হয় না আমি একটা ওয়ার্কে আছি, তো লাস্ট 1 মাস একটু সিচুয়েশন খারাপ ছিল, এই কিছুক্ষণ পরপর গ্রাউন্ড অ্যাটাক বলে অ্যাটেনশন হয়, আমরা সব চলে যাচ্ছি, তখন একটু প্রবলেম ছিল, প্রবলেম বলতে হালকা ভয় লাগতো যে হ্যাঁ এই হয়তো অ্যাটাক, বড়সড় একটা অ্যাটাক করবে, মানে নর্মাল অ্যাটাক করতো, কোনো বড়সড় কিছু হয়নি আমাদের। হ্যাঁ, এক এক করে যখন বড় বড় শহরগুলো দখল হচ্ছে, তখন আমাদের কনফিডেন্স ছিল যে কাবুলটা হয়তো দখল করবে না, কারণ ক্যাপিটাল, এটায় প্রচুর সামরিক ক্ষমতা প্রচুর আছে, কিন্তু কাবুলটা ওরা বাড়ি ফিরে আসলো, খুব আনন্দ তো লাগছে, খুব চিন্তাতে ছিলাম এই কয়দিন, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে, এখন ছেলে কালকে বাড়ি আসলো, আর মানে খুব ভালো লাগছে, অত আর টেনশন নেই। আরে হ্যাঁ হ্যাঁ, বিশাল আতঙ্ক ছিলাম এতদিন, কখন বাড়ি আসবে, কখন কি হয়, মানে আফগানিস্তান থেকে কাতারে ছিল, কাতারের থেকে দিল্লি আসলো, দিল্লির থেকে কালকে যখন বলছে মানে আমরা এয়ারপোর্টে আসি 8:30 উঠবো, আর কোনো চিন্তা করতে হবে না, আর মানে আমাদের কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো, আর চিন্তা করবো না, তাই উঠলো, তাই 10টার সময় নামলো দমদমে, 1টার সময় বাড়ি আসলো, আর মানে এখন কোনো আর চিন্তা নেই, এখন খুব আনন্দ লাগছে। আমার অর্চনা মজুমদার। দীর্ঘ উৎকণ্ঠার মধ্যে উৎকণ্ঠা কাটিয়ে ছেলে বাড়ি ফিরেছে গতকাল রাতে। গতকাল রাতে যখন দমদম এয়ারপোর্টে যখন ছেলেকে দেখতে পেলাম গাড়ি থেকে, তখন সত্যি কি বলবো, খুব আনন্দ লাগলো, যে আমার পয়সার প্রয়োজন নেই, আমার ছেলেটা আমার কাছে এসছে, এটাই আমার কাছে আনন্দ। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, ছেলেটা পড়াশোনা শিখেছে, পড়াশোনা শিখে আজকে বাইরে যেতে হচ্ছে ওদের। এটা আমি অজয় মজুমদারের বাবা হয়ে শুধু বলবো না, আমি বলবো বেকার ছেলেদের কথা বলবো, যারা আজকে পড়াশোনা শিখে বাইরের দেশে যেতে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে চাই যাতে আমার রাজ্যে বা আমার দেশে সরকার এই ছেলেগুলোর যাতে করে একটা সুরাহা করে দেয়, কাজকর্ম যাতে করে এখানে হয়, এটাই আমি বিশেষ করে সরকারের কাছে আবেদন করব। আমার নাম তপন মজুমদার।